कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। শাস্ত্রে আছে, কেউ যদি জীবনে একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস পালন করেন, তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। আর এই দিনটি কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত আনন্দের একটি দিন। জন্মাষ্টমীর দিন ভগবানকে দর্শন, ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হয়। আর এবছর এই পবিত্র দিনটি পড়েছে বাংলার 19শে ভাদ্র 1430 এবং ইংরাজির 6ই সেপ্টেম্বর 2023 বুধবার। অষ্টমী তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর দুপুর 3:38 এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজির 7ই সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার বিকেল 4:15। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার বাড়িতে শ্রী রাধা মাধব এবং গোপাল রয়েছেন। আর এই পবিত্র জন্মাষ্টমীতে আমি নিজে বাড়িতে যেভাবে পুজো করে থাকি, সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আমি একেবারে সকালবেলায় স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘরে চলে এসেছি। আর তোমরা তো জানোই যে সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। তো আমার বাড়িতে যেহেতু রাধা মাধব রয়েছেন এবং ছোট্ট লাড্ডু গোপাল রয়েছে, তো ওই দিনটা আমি খুব আনন্দের সঙ্গে যতটা পারি ধুমধামের সঙ্গে পালন করার চেষ্টা করি। তো এখন আমি কিভাবে জন্মাষ্টমীতে রাধা মাধব এবং গোপালের পুজো করি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। পুজো শুরু করব। আমি প্রথমে নিজেকে আচমন করে নেব। হাতে দেখো গঙ্গা জল নিয়েছি আর মাথায় 3 বার নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা আর একটু গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি জন্মাষ্টমী পুজো করব বলে আমি আমার সাধ্যমতো সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি একটি আসন পেতে নিয়ে আমি আমার রাধা মাধব এবং গোপাল আর গোমাতাকে নামিয়ে নিয়েছি। একেবারে স্নানাভিষেক করাবো, তারপরে আমি সিংহাসনে তুলে আমি ঠাকুরের পুজো করব। তো সব কিছুতেই আগেই আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিই পূজা উপকরণে। তো পুজো শুরু করব, সবার আগে স্নানাভিষেকের পূর্বে ঘিয়ের প্রদীপ ধরাতে হয়। যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী পুজো দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই একটি ভগবানের নামে ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিতে হবে। তো দেখো, আমি একটি নতুন মাটির প্রদীপ নিয়ে এসেছি, এতে ঘি ভরে সাজিয়ে নিয়েছি একটু ফুল দিয়ে। আর এখানে ধূপ রেখেছি, পুজো শুরু করার আগে আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র প্রাধান্য দেখা যায়, তখনই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। তো এসো আগে আমি প্রদীপটা ধূপটা ধরিয়ে নিই। জয় গোপাল, জয় রাধা মাধব। এসো আগে আমি ভালো করে ভগবানকে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিই। জয় রাধা মাধব, জয় গোপাল। প্রদীপটাও আগে দেখিয়ে নিই। জয় রাধা মাধব, জয় গোপাল। এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলে রাখি পুজো শুরু করার পূর্বে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শুভ একটি দিন, তো ওই দিন একেবারে সকালবেলায় স্নান সম্পন্ন করে ঠাকুরঘরে এসে গোপালকে শয়ন থেকে তুলে
একটু পোশাকটা ছাড়িয়ে দিয়ে রাধা মাধবকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করে নিজ সাধ্যমতো ভোগ নিবেদন করতে হবে। তারপর দুপুরবেলায়ও ঠিক একইভাবে ধূপ আর প্রদীপ দেখিয়ে ভোগ নিবেদন করতে হবে। আর যারা সারা দিন উপবাস থেকে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন, মানে রাত্রি 12টার সময় উনি জন্মগ্রহণ করেছিলেন, তো অনেকে কী করে, সারা দিন উপবাস থেকে রাত্রিতে ভগবানের স্নানাভিষেক করিয়ে তারপর ভগবানের আরতি করে পুজো সম্পন্ন করে। যে যেভাবে নিজের মতো করে পুজোটা করতে পারো, কিন্তু যেহেতু ওই দিনটা অত্যন্ত পবিত্র একটি দিন, তো সারাদিন অনেকের পক্ষে হয়তো উপবাস থেকে পুজো করা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে তোমরা দুপুর 12টার পরও স্নান সম্পন্ন করে ভগবানের পুজো করে নিতে পারো। আমি যেভাবে করি আমি সেটাই বললাম, আমি সারাদিন সকাল থেকে উপবাস থেকে দুপুর 12টার পর স্নান করে ভগবানের পুজো করে নিই, তারপর আবার সন্ধ্যা আরতি করি, ভগবানের ভোগ চড়াই, সন্ধ্যাবেলায় আবার ভগবানের পুজো করি, এভাবেই করি। তো সবার প্রথমে আমি ভগবানের স্নানাভিষেক করাবো, পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করাবো। তার জন্য দেখো আমি একটি পরিষ্কার পাত্র নিয়েছি, আর এই পাত্রটার উপরে আমি অষ্টদল কমল এঁকে নেব চন্দন দিয়ে। আজকে যেহেতু আমি সাদা চন্দন দিয়ে আঁকছি, দেখো ছবিটা খুব একটা ভালো করে হয়তো ক্যামেরায় আসবে না, কিন্তু চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিতে হয়। এই চন্দনটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। এবার একটি তুলসী পাতা আমি এই অষ্টদল কমলের উপরে দিয়ে দিলাম। নিয়েছি এই পাত্রটার মধ্যে পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। পঞ্চামৃত দিয়ে আমি ভগবানের অভিষেক করাবো। তো এসো আগে আমি ভগবানের এই পোশাকটা ছাড়িয়ে দিয়ে আমি স্নানের পোশাক পরিয়ে এখানে একেবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে পঞ্চামৃত আমি আগেই বানিয়ে নিয়েছি। আর ভগবানের অভিষেক সবসময় জলশঙ্খ দ্বারা করাতে হয়। তো জলশঙ্খে আমার এখন জল ভরা আছে, আমি জলটা এখন চেঞ্জ করে দিচ্ছি। একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। দেখো একটি তুলসী মঞ্জরি নিয়েছি, আমি জলশঙ্খের মুখটাতে দিয়ে দিলাম, দিয়ে পঞ্চামৃত ঢালছি। এবার আমি ভগবানের অভিষেক করাবো। আর ওম নমো ভগবতে মহামন্ত্র বলতে বলতে আমি ভগবানের অভিষেক করাবো। প্রথমে ছোট্ট লাড্ডু গোপালের আমি অভিষেক করাচ্ছি, তারপর রাধা মাধবের অভিষেক করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখো আমার পঞ্চামৃত অভিষেক হয়ে গেছে, এবার আমি সুগন্ধি জল দ্বারা ভগবানের অভিষেক করাবো। তো আমি এখানে জল নিচ্ছি, আর জলে নেব দেখো আমি গোলাপ জল।
আর দিচ্ছি অগুরু। দুর্বা, এবার আমি ভগবানের সুগন্ধি জল দ্বারা অভিষেক করাচ্ছি। দেখো আমার ভগবানের সুন্দর করে অভিষেক হয়ে গেছে। এবার আমি অভিষেকের পরে সুন্দর করে গাটা মুছিয়ে দিয়ে ভগবানকে নতুন পোশাক পরিয়ে দিয়ে আমি ভগবানকে সিংহাসনে তুলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমার রাধা মাধব এবং ছোট্ট গোপালের অভিষেক সুন্দর করে আমি করে নিলাম, আর নতুন পোশাকও আমার পরানো হয়ে গেছে আমার গোপাল সোনাকে। তোমরা অবশ্যই চেষ্টা করবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে অবশ্যই গোপালের একটি নতুন জামা নিয়ে এসে গোপালকে পরিয়ে দেওয়ার। তো দেখো, আমার আজকে একটি নতুন জামা আমি নিয়ে এসেছিলাম গোপালের জন্য, আমি পরিয়ে দিয়েছি গোপালকে। আর গোপালকে অবশ্যই একটি দোলনার উপরে বসাতে হয়। তো দেখো, আমি এখানে দোলনার উপরে গোপালকে বসিয়েও নিয়েছি। বন্ধুরা, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ হচ্ছে ছোট্ট গোপাল, তো জন্মাষ্টমীর দিনে অবশ্যই বাড়িতে গোপাল থাকলে গোপালের বিশেষ যত্নআতি করতে হবে। গোপালের অভিষেক করাতে হয়, গোপালকে সুন্দর করে সাজাতে হয়, তিনবার ভোগ নিবেদন করতে হয়, এইভাবে পুজো করতে হয়। আর সারাদিন ব্যাপী যতবার পারবে মহামন্ত্র জপ করবে, যেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। কানে শ্রবণ করাও অত্যন্ত শুভ। আর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বলে ভগবানের পুজো করতে হয়। তো এসো, এবার আমি ভগবানকে চন্দন পরিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিই। সুগন্ধা চন্দনও গুলে নিলাম ওই সাদা চন্দনের সাথে, আমি গোপালের কপালে পরিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কপালেও পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আর এখানে দেখো লাল চন্দন আছে, লাল চন্দন আমি রাধারানীর কপালে পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। আর মা ভগবতীকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি এই থালাটার মধ্যে আমি আজকে খুব সকালে উঠেই আমি রাধা মাধবের জন্য দুটি মালা গেঁথে রেখেছিলাম নিজের হাতে। আমি এই মালা দুটি আমি আমার রাধা মাধবকে পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এই মালাটি আমি রাধারানীকে পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার আমি হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি। নম শুচি, নম শুচি, নম শুচি। জয় রাধা মাধব, জয় গোপাল। প্রভু, আমার পূজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে আমায় তুমি মার্জনা করো, আমি জ্ঞানহীন মূর্খ আমায় তুমি ক্ষমা করো। জয় রাধা মাধব, জয় গোপাল, তুমি আমার পূজো গ্রহণ করো।
এবার দেখো বন্ধুরা, আমি তুলসী পাতা আছে এখানে, আমি তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানকে নিবেদন করব। তোমাদেরকে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীতে অবশ্যই তুলসী পাতার তো লাগবে, তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো সম্পন্নই হয় না। তুলসী পাতা লাগবে, তুলসী দল লাগবে, আর লাগবে তুলসী মঞ্জুরি। তো এসো চন্দন সহযোগে আমি তুলসী পাতা ভগবানকে নিবেদন করি। ছোট্ট গোপালকে আগে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 চন্দন সহযোগে তুলসী দল আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করছি। তুলসী দল হচ্ছে দুটি পাতা থাকবে, তুলসী পাতা আর মাঝে একটুখানি মঞ্জুরি থাকবে, সেটাকে তুলসী দল বলে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ছোট্ট গোপালকেও আমি একইভাবে তুলসী দল নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। বন্ধুরা দেখো, এখানে একটি গোলাপ ফুল আছে। তোমরা যদি কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে পারো, অত্যন্ত অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু যদি পদ্ম ফুল না পাও, সেক্ষেত্রে লাল গোলাপ ফুলও ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারো। তো আজকে আমি সারা বাজার ঘুরেও আমি পদ্ম ফুল জোগাড় করতে পারিনি, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব জন্মাষ্টমীর দিনে ভগবানকে একটি পদ্ম ফুল নিবেদন করার। তো আজকে আমি এই গোলাপ ফুলটি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করছি। চন্দন লাগিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি ভগবানকে নিবেদন করছি। আমি আমার প্রেম আর ভক্তি দিয়ে ভগবানের শ্রীচরণে এই গোলাপ ফুলটি নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। বন্ধুরা দেখো, এখানে আমি হাতে তুলসী পাতা দূর্বা নিয়েছি আর পুষ্প নিয়েছি, আমি ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার হাতে একইভাবে আমি ফুল নিয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব এই মন্ত্র বলে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় আচ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধারানীর উদ্দেশ্যে হাত জোর করে বলবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি, একটুখানি পুষ্প ছড়িয়ে দিচ্ছি। অবশ্য কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ছোট্ট গোপালের জন্য মাখন মিছরি ভোগ চড়াতে হয়, তো এখানে আমি মাখন আর মিছরি রেখেছি, আমি গোপালের জন্য নিবেদন করলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আমি এক এক করে সমস্ত ভোগ আমি নামিয়ে দিচ্ছি। জন্মাষ্টমীর দিনে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের তালের জিনিস অত্যন্ত প্রিয়, তো তালের বড়া, তালের লুচি, তালের ফুলুরি নিবেদন করেও অনেকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে আমি তালের ফুলুরিটা তৈরি করতে পারিনি, কিন্তু জন্মাষ্টমীর দিনে অবশ্যই আমি ভগবানকে তালের জিনিস নিবেদন করার চেষ্টা করব। আর ক্ষীর, মালপোয়া এগুলো তো ভগবানের খুব প্রিয়, তো দেখো আমি এখানে ক্ষীর রেখেছি। বন্ধুরা তোমাদেরকে বলি যে জন্মাষ্টমীর দিনে একটা গোটা বেদানা ভালো করে এরকম করে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করবে, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর আমি এখানে কিছু গোটা ফল রেখেছি। গোটা ফলে অবশ্যই রাখা একটা শশা রাখার চেষ্টা করবে, শশাটা যদি গোটা শুদ্ধ হয় সেটা আরও ভালো হয়, একটা শশা যেন ভগবানের ভোগে থাকে। আর ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয়, তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ অসম্পন্ন থেকে যায়।
দিচ্ছি পান করার জন্য জল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আর দেখো বন্ধুরা, আজকের দিনে অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে যেহেতু ভগবান লাড্ডু গোপালের জন্মদিন, একটা বিশেষ দিন, তো গোপালের জন্য চেষ্টা করবে একটি চকলেট নিয়ে এসে ভগবানকে নিবেদন করা। অনেকে সেদিন বেলুন দিয়েও সাজায়, বিভিন্ন রকম চকলেট কেকও কাটে, যে যার ইচ্ছা মতো করে নিজের সাধ্য মতো। তো দেখো আমি এখানে একটি চকলেট নিয়ে এসেছি, আমি আমার লাড্ডুকে নিবেদন করলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার এসো আমি আরতি শুরু করি। বন্ধুরা, ভগবানের আরতি করারও একটি বিশেষ পদ্ধতি আছে, যে আরতির আলো ভগবানের শ্রীচরণে চারবার দেখাতে হয়, আর নাভিপৃষ্ঠতে দুইবার, মুখমণ্ডলে তিনবার দেখাতে হয়, আর সারা অঙ্গ জুড়ে সাতবার আরতি দেখাতে হয়। তাহলে এসো আমি আরতি শুরু করি। দেখো আমার পুজো সম্পন্ন হয়েছে, তো আমি এখন দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আছে। অবশ্যই তোমরা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম সকালবেলায়, দুপুরবেলায় আর সন্ধ্যাবেলায় তিনবার পাঠ করার চেষ্টা করবে, আর একদম সন্ধ্যাবেলায় পুজো শেষে গীতা পাঠ করার চেষ্টা করবে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এসো এখন আমি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করি। ॐ अखण्डमण्डलकारं व्याप्तं जनचराचरं तत्पददर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশালাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ, তস্মৈ শ্রীগুরবে নমঃ, তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদাব রাখিল নাম যাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল,
সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননিচড়া নাম রাখে যতে কো গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কম্বমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহারীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব স্মৃতি, ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।